প্রতি বছর দুর্গাপূজার পরে যখন কালীপূজা আসে আমার বাড়িতেও তখন কালীপূজা হয়। এই পূজা শুরু করেছিল আমার বাবা তার ছোটবেলা থেকে, পূজোর বয়স প্রায় 40 বছর। পূজোর প্রস্তুতি শুরু হয় ঠাকুর বানানো থেকে, যেটা আমার বাবা নিজেই বানিয়ে আসছে এত বছর ধরে। সম্পূর্ণ প্রতিমা নিজের হাতেই গড়ে তোলে, কাঠামো থেকে শুরু করে চক্ষুদান পর্যন্ত। পূজোর জন্য প্রতিমা তো তৈরি হচ্ছে, সাথেই ছাদে হচ্ছে প্যান্ডেল, অনেক আত্মীয় স্বজন আপনজন আসবে, আর সাথে রয়েছে আলোকসজ্জার কাজ, যেটা আমি নিজেই করছি। টুকটাক কাজের মাঝেই সময় করে চলে এসেছি গঙ্গার ঘাটে। পুজোয় গঙ্গা জলের দরকার, যেটা ঘরে প্রায় ফুরিয়ে এসছে, তাই জোয়ারের সময় দেখে আমি আর আমার ভাই গঙ্গার ঘাটে চলে এসেছি জোয়ারের জল ধরতে। আজকে হচ্ছে 22 তারিখ, দুদিন পর কালীপুজো। এখন সন্ধ্যা হয়ে গেছে, সারা দিন আমি ওই ঘরের কাজ করতে করতে আর টুনি লাইট সাজাতে সাজাতে চলে গেল। এখন শাড়ি পরানো হচ্ছে, মূর্তিটা আমাদের কালীমায়ের মূর্তিটা পুরো সাজানো হবে, গয়নাগাটি সব চলে এসছে। এ নিয়ে পরে কী হয় আস্তে আস্তে সব দেখাতে থাকছি। তো আজ 23 তারিখ, পুজোর আগের দিন, সকাল থেকেই সবার তোড়জোড় শুরু হয়ে গেছে, ঘর সাজানো, খাওয়া দাওয়া, ঠাকুরের জিনিসপত্র গোছানো। তো দেখে নিই আজকে সারাদিন কী কী হয়। এখানে ঘুগনির আলু হচ্ছে, সবজি হচ্ছে, ডাল হচ্ছে, আর অনেক রকম রান্না হচ্ছে। পুজোর আগের দিন দুপুরে রাতে সব খাওয়া হবে। প্রতিমা তৈরির কিছু কাজ এখনো বাকি আছে, ওই চুল লাগানো, চক্ষুদান, আর এর সাথে সাথে গত বছরের যে প্রতিমাটি আমাদের বাড়িতে রয়েছে সেই প্রতিমাটি বিসর্জনের ব্যবস্থা আস্তে আস্তে করা হচ্ছে। সেই প্রতিমাটি কিছুক্ষণ পর আমরা বিসর্জনে নিয়ে যাব। তো দেখি পরপর কী সব কাজ হয় আর কী হয় এরপর।
ধাপে ধাপে এত কাজ সারতে সারতে শেষমেশ চলে এলো পুজোর দিন। ভোর চারটের সময় প্রতিমার চক্ষুদানের কাজ শুরু করলো। এখন প্রতিমার চক্ষুদান করে প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ করা হবে। প্রতিমা তৈরির কাজ এখানেই শেষ। এবার ধীরে ধীরে পুজোর প্রস্তুতি। পুজো আজ রাতে। বাড়িতে এখন আত্মীয় স্বজন, দাদা দিদি অনেকে এসেছে। বাড়ি এখন হাউস। যাই হোক, সারাদিন খাওয়া দাওয়া, গান গল্প, যোগাযন্ত্র করতে করতে চলে যাবে এবং রাত্রে পুজো। পুজোর ভিডিওটা আলাদা করে আমি দেব, কারণ পুজো করতে প্রায় সময় লাগে 4-5 ঘন্টা এবং পুজোর অনেক পদ্ধতি, অনেক ধাপ রয়েছে, যেটা আলাদা একটা ভিডিওতে আমি দেব, যেটা এর পরে আসবে।